কাল তৃণমূলের 21 জুলাই সমাবেশ, ধর্মতলায় চলছে জোর কদমে প্রস্তুতি। লোকসভা ভোটে বিপুল সাফল্যের পর এবং 4 বিধানসভা উপনির্বাচনে সাফল্যের পর এই প্রথম সমাবেশ। এদিকে জেলা থেকে কলকাতায় আসতে শুরু করেছেন তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গা থেকে। আমাদের বিভিন্ন প্রতিনিধিরা এই মুহূর্তে রয়েছেন, আমার সঙ্গে 6 প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি রয়েছেন। ভিক্টোরিয়া হাউস থেকে আশাবুল হোসেন রয়েছে, গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে শিবাশিস মৌলিক রয়েছে, আরো প্রতিনিধিরা রয়েছে, প্রত্যেকের সঙ্গে কথা বলবো। তার আগে সরাসরি আশাবুলের কাছে যাবো। আশাবুল, এই মুহূর্তের প্রস্তুতি অবশ্যই জানতে চাইবো, কারণ মূল মঞ্চের সামনে থেকে তুমি রয়েছো, তার পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে কারা কারা আসছেন, কাদের কাদের আমন্ত্রণ জানানো হয়েছে, সেই সম্পর্কে কি তথ্য রয়েছে? দেখো দেবস্মিতা, প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ হয়ে এসছে এবং বিকেলবেলার মধ্যেই মঞ্চ বাঁধার কাজ পুরো শেষ হয়ে যাবে। রীতি মেনে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিকেলে এই সভাস্থলে আসতে পারেন তিনি এবং শেষ মুহূর্তের প্রস্তুতি তিনি খতিয়ে দেখে যাবেন। এবং গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে পুলিশ প্রশাসনের পদস্থ কর্তারা তারা এখানে আসছেন, কালকে পুলিশ কমিশনার নিজে এসেছিলেন, আজকেও তিনি প্রস্তুতি খতিয়ে দেখবেন। কারণ একদিকে যেমন রেকর্ড সমাবেশ হবে এবারের 21 জুলাই, পাশাপাশি প্রচুর ভিআইপির সমাবেশ থাকছে এখানে, এবং 21 জুলাই মানে একটা বৃষ্টির সম্ভাবনা থাকে, সব কিছু মাথায় রেখেই পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তায় কোনো রকম ঘাটতি রাখা হচ্ছে না, বলা যেতে পারে যে নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। এবং এবারের যে 21 জুলাই একটা, তাতে তুমি যেটা বলছিলে যে সর্বভারতীয় ক্ষেত্রে ইন্ডিয়া জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সঙ্গী সেটা সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, তিনি যোগ দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 21 জুলাইয়ের মঞ্চে। এবং তার দলের পক্ষ থেকে আমাদের কনফার্ম করা হয়েছে যে আগামীকাল অখিলেশ যাদব তিনি লখনৌ থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবেন এবং বিমানবন্দর থেকে সরাসরি তিনি 21 জুলাইয়ের মঞ্চে আসবেন এবং এখানে তিনি ভাষণ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুম্বাই সফরে গিয়েছিলেন তখন অখিলেশ যাদবের সঙ্গে তার বৈঠক হয়েছিল, সেখানে তাকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। পাশাপাশি তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরে তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, শরদ পাওয়ারকে আমন্ত্রণ জানানো হয়েছে। যেটা জানা যাচ্ছে যে তেজস্বী যাদব তিনি বিদেশে রয়েছেন, সম্ভবত তিনি আসতে পারবেন না, তবে যেটা বললাম অখিলেশ যাদব তিনি আসছেন। এবং যেটা রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন যে ইন্ডিয়া জোটের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় একটা পাওয়ার সেন্টার তৈরি করতে চাইছেন, যেটা রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলেন যে এটা একটা জিঞ্জার গোষ্ঠী। অখিলেশ যাদব কালকে এই সমাবেশে যোগ দিলে সেটা ভিন্ন মাত্রা পাবে বলেই মনে করা হচ্ছে। এবং এই এবারের যে সমাবেশটা একটা ভিন্ন পরিস্থিতিতে হচ্ছে, লোকসভা নির্বাচনে ব্যাপক জয় পেয়েছে তৃণমূল, 4টি বিধানসভার উপনির্বাচনে 4-0 করে দিয়েছে, ফলে তৃণমূল নেতা কর্মী সমর্থকদের উদ্দীপনা তাদের তুঙ্গে, এবং সেই উদ্দীপনাকে সঙ্গী করে গতকাল থেকেই কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা, বিশেষ করে উত্তরবঙ্গের এবং যেটা জঙ্গলমহলের তৃণমূল কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আজকে সন্ধ্যার মধ্যেই অধিকাংশই পৌঁছে যাবেন, তাদের জন্য যাবতীয় বন্দোবস্ত করে রাখা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই 21 জুলাইয়ের এই মঞ্চ থেকে 26-এর প্রস্তুতির কী বার্তা দেন, কী বার্তা দেন, তার জন্য সকলে অপেক্ষা করছে অধীর আগ্রহে এই তৃণমূল কর্মী সমর্থকরা। একেবারে আশাবল, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই জেলা থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন, তাদের জন্য বিভিন্ন জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছে, সেরকমই গীতাঞ্জলি স্টেডিয়াম, যার সামনে থেকে আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিক রয়েছে। শিবাশিস, দেবস্মিতা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গীতাঞ্জলি স্টেডিয়ামে, এবং গীতাঞ্জলি স্টেডিয়াম হলো অন্যতম সেই জায়গা যেখানে কিন্তু শহর কলকাতার বিভিন্ন জায়গায় জেলা থেকে যে তৃণমূল কর্মীরা আসছেন, বিভিন্ন প্রান্তিক জেলা থেকে তারা আসছেন, দূরের জেলা থেকে আসছেন, তাদের থাকার যে বন্দোবস্ত করা হয়েছে যে এলাকাগুলিতে, তার মতো গীতাঞ্জলি স্টেডিয়াম কিন্তু তাদের অন্যতম। প্রতি বছরই এখানে আয়োজন করা হয়, এবং আমার সঙ্গে রয়েছেন পুরো প্রতিনিধি 108 নম্বর ওয়ার্ডের সুশান্ত ঘোষ রয়েছেন, তার তত্ত্বাবধানে এবং অন্যান্য একটা পুরো টিম কাজ করছে। আমি একটু সুশান্ত দার কাছে যাওয়ার চেষ্টা করব। মূলত মালদা মুর্শিদাবাদের তৃণমূল কর্মীরা তারা এখানে আসছেন, কতজন আসার কথা, আয়োজন কি এবং ব্যবস্থাপনা? আয়োজন তো আমাদের প্রত্যেকবার যেরকম থাকে, প্রায় 20 থেকে 25 হাজার লোকের আমরা আয়োজন করেছি এবং ইতিমধ্যেই প্রায় 4-5 হাজার লোক ঢুকেছে, এবং আমাদের কাছে যা খবর 4টের পর থেকে লোক আসা শুরু হবে, রাত 8টা থেকে 9টার মধ্যে গীতাঞ্জলি স্টেডিয়াম মোটামুটি ভরে যাবে। খাওয়ার জন্য কি ব্যবস্থা বলতে, দা মমতাদি করেছেন প্রত্যেকবার যা করেন, আমাদের এখানে সামান্য দলের পক্ষ থেকে যেটুকু করা হয় তাদের থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, এবং মেডিকেল কিছু সাপোর্ট লাগলে তার জন্য ক্যাম্প করা হয়েছে, পাশের হসপিটালগুলোর সঙ্গে কথা বলা আছে যদি মেজর কোনো প্রবলেম। সকাল থেকে কি মিছিলের আয়োজন করা হচ্ছে এখান থেকে 21-এর?
মিছিল নয়। যারা বাস নিয়ে আসবে মালদা মুর্শিদাবাদ থেকে তারা তো বাসে করে চলে যাবে, আর যারা ট্রেনে এখানে এসছেন তাদেরকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। আমরা সভাস্থল পর্যন্ত পৌঁছে দেবো, সকাল 5:30 থেকে আমরা শুরু করব, 9টা থেকে 10টার মধ্যে থাকছে। যেরকম জানা গেল তাতে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেখানে মালদা মুর্শিদাবাদের যে তৃণমূল কর্মীরা এসে থাকছেন তারা মূলত বিকেল 4টের পর থেকে আরও কর্মীরা আসবেন, এমনটাই কিন্তু তৃণমূলের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং কালকে সকাল থেকে দফায় দফায় বিভিন্ন বাসে গাড়িতে তাদেরকে কিন্তু এই যে থাকার ঘর সেখান থেকে বের করে তাদেরকে একেবারে গাড়িতে পৌঁছে দেওয়া হবে 21-এর সভাস্থল পর্যন্ত। এখানে একটি শহীদ বেদি করা হয়েছে। আমার ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে একটু ছবিটা দেখাতে বলবো। কর্মীরা যারা আসছেন তারা শ্রদ্ধা নিবেদন করছেন, এবং ভিতরে যে ঘর সেই ঘর কিন্তু এখনও কিছুটা খালি, যেমনটা তৃণমূল নেতা জানালেন যে 4-5 হাজার কর্মী এসেছেন এখনও, 25 হাজারের আয়োজন থাকছে। বিকেল 4-5টার পর থেকে আবার কর্মীরা আসবেন। বেশ কয়েকজন কর্মী বিভিন্ন জেলা থেকে এসেছেন এবং তারা এই 21-এর যে বেদি করা হয়েছে সেই বেদির সামনে তারা রয়েছেন এবং অনেকেই স্মৃতিচারণ করছেন সেই দিনের ঘটনার। এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি তাতে গীতাঞ্জলি স্টেডিয়াম, সেই গীতাঞ্জলি স্টেডিয়ামে কিন্তু একে একে বিভিন্ন বাসে করে কর্মীরা আসছেন। দূরের যে জেলাগুলি থেকে সেই কর্মীরা ঢোকা শুরু হয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। দেবস্মিতা একেবারে শিবাশিস, অর্থাৎ গীতাঞ্জলি স্টেডিয়ামে, যেখানে মূলত মালদা এবং মুর্শিদাবাদ থেকে যে সকল কর্মী সমর্থকরা আসছেন তাদের থাকার ব্যবস্থা সেখানে করা হয়েছে।